আপনাদের সকলকে আবারও স্বাগতম। আমি ইতিমধ্যে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, মনসামঙ্গলের কিছু কিছু অংশ নিয়ে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এমসিকিউ আলোচনা করেছি। আজ আমাদের আলোচনার বিষয় অনুবাদ সাহিত্য, বিশেষত মহাভারতের অনুবাদকগণ। কাশিরাম দাস সহ সমস্ত মহাভারতের অনুবাদকের উপর প্রায় 110+ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। বিভিন্ন বই ও সাহিত্য ইতিহাস থেকে তথ্য সংগ্রহ করে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি SLST বাংলাতে মহাভারতের অনুবাদকের উপর এর বাইরে তেমন কোনো প্রশ্ন থাকবে না। আমি 66 থেকে 110 পর্যন্ত মহাভারতের অনুবাদক, মহাভারত সম্পর্কে শ্রীকর্ণন্দী, কবীন্দ্র পরমেশ্বর এবং সঞ্জয় সম্পর্কে আলোচনা করব। আর 1 থেকে 65 প্রশ্নোত্তর থাকবে কাশিরাম দাস সম্পর্কে। যেহেতু মহাভারত এবং শ্রীকর্ণন্দী, কবীন্দ্র পরমেশ্বর, সঞ্জয় এরা কাশিরাম দাস পূর্ববর্তী, তাই আগে আমি ওদেরকে আলোচনা করে নিয়ে তারপরে 1 থেকে 65 প্রশ্নোত্তর কাশিরাম দাস সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। পঞ্চম বেদ কোন রচনাকে বলা হয়? মহাভারতকে। মহাভারতের আদি রচয়িতা কে? বেদব্যাস বা ব্যাসদেব বা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মূল মহাভারতের শ্লোক সংখ্যা কত? 8,800 শ্লোক, পরে তা বেড়ে হয় 24,000। ব্যাসদেবের রচনার পূর্বে মহাভারতের নাম কি ছিল? পাণ্ডব বিজয় গাথা। ভারতের বাইরে কোথায় মহাভারতের প্রচার ছিল? কম্বোডিয়া ও জাভায়। সমস্ত ভারত কি এর রচয়িতাকে? এটি কানাডা ভাষায় লেখা। মহাভারতের কবি হলেন গুণবর্মা। কন্নড় ভাষায় মহাভারতের অনুবাদ করেন কে? তার রচনাটির নাম কি? কন্নড় ভাষায় মহাভারতের অনুবাদ করেন পম্প। তার রচনাটির নাম হলো ভারত। কুমার ব্যাস কখন মহাভারতের কোন অংশে অনুবাদ করেন? 16 শতাব্দীতে কন্নড় ভাষায় অনুবাদ করেন। প্রথম 10টি পর্ব তিনি অনুবাদ করেছিলেন। মালায়ালাম ভাষায় মহাভারতের অনুবাদক কে? মালায়ালাম ভাষায় মহাভারতের অনুবাদ করেন রামানুজ ইজু থাকেন। তেলেগু ভাষায় মহাভারতের অনুবাদ কোন সময় শুরু হয়? তেলেগু ভাষায় মহাভারতের অনুবাদ 3রা শতাব্দীতে শুরু হয়। রাম সরস্বতী কোন ভাষায় কার নির্দেশে মহাভারত অনুবাদ করেন? রাম সরস্বতী কোচবিহারের রাজা নরনারায়ণের নির্দেশে অসমীয়া ভাষায় মহাভারতের অনুবাদ করেন। মারাঠি ভাষায় মহাভারতের অনুবাদক কে? মারাঠি ভাষায় মহাভারতের অনুবাদ করেছিলেন মুক্তেশ্বর। আমি বিভিন্ন বই থেকে এবং বিভিন্ন সাহিত্য ইতিহাস থেকে তথ্য সংগ্রহ করে এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি এবং SLST সহ অন্যান্য বাংলায় অনার্স করছে যারা বা নেটসেট বা অন্যান্য যেখানে এই অনুবাদ সাহিত্য রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি থেকে বুঝতেই পারছেন যে সাধারণ ভিডিও কিন্তু এটি নয়, অনেক ডিপলি প্রশ্নোত্তর নিয়ে SLST-তে আসার মতো সেই ধরনের প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন, উড়িয়া ভাষায় মহাভারতের অনুবাদককে? উড়িয়া ভাষায় মহাভারতের অনুবাদক হলেন সরল দাস। বাংলা ভাষায় মহাভারতের অনুবাদ শুরু হয় কবে থেকে? সেটা হচ্ছে 15 শতাব্দী থেকে। মহাভারত সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য কি? ইহা কোনো ব্যক্তিবিশেষে রচিত ইতিহাস নয়, ইহা একটি জাতির স্বরচিত স্বাভাবিক ইতিহাস। ঘুরি এভাবে থাকতে পারে যে এই মন্তব্যটি কে করেছেন? সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? সেটা হচ্ছে কাশিরাম দাস। কাশিরাম দাস এর পূর্বে বাংলায় মহাভারতের অনুবাদক কে? সেটা হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর্ণন্দী, বিজয় পণ্ডিত, সঞ্জয় প্রমুখ। এবার কবীন্দ্র পরমেশ্বর সম্পর্কে আসি। আমি প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি নিজে আপনাদের জন্য, আপনারা অনুরোধ করেছিলেন যে বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করে আমি নিজে টাইপ করে আপনাদের জন্য এটা তৈরি করেছি, আর তার জন্য একটু সময় লাগছে। চলুন, বাংলা ভাষায় প্রথম মহাভারতের অনুবাদক কে? সেটা হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বরের কাব্যের নাম পাণ্ডব বিজয়।
কবীন্দ্র পরমেশ্বর কার সভাকবি ছিলেন? চট্টগ্রামের শাসক পরাগল খাঁর সভাকবি ছিলেন। পরাগল খাঁ কার সেনাপতি ছিলেন? এই পরাগল খাঁ কিন্তু গৌড়েশ্বর সুলতান হোসেন শাহের সেনাপতি ছিলেন। কার উৎসয়ে কবীন্দ্র পরমেশ্বর কাব্যটি রচনা করেন? সেটা হচ্ছে পরাগল খাঁর উৎসয়ে, যিনি তার পৃষ্ঠপোষক রাজা। কবীন্দ্র পরমেশ্বরের কাব্যের অন্য নাম কি? পরাগল খাঁর উৎসয়ে পরমেশ্বর কাব্য রচনা করেন বলে তার কাব্যকে পরাগলি মহাভারত বলা হয়। কবীন্দ্র পরমেশ্বরের মহাভারত রচনার সূত্রপাত হয় কিভাবে? দিনেক বা মাত্র একদিনের স্বল্প সময়ে পরাগল খাঁর মহাভারত শোনার ইচ্ছা থেকে পরমেশ্বর মহাভারত রচনার সূত্রপাত করেন বা রচনা করেন। কাব্য রচনার স্বীকৃতি হিসাবে পরাগল খাঁ পরমেশ্বরকে কি উপাধি দিয়েছিলেন? সেটা হচ্ছে কবীন্দ্র উপাধি দিয়েছিলেন। বা এভাবে ঘুরে আসতে পারে যে কবীন্দ্র উপাধি পরমেশ্বরকে কে দিয়েছিলেন, সেটা হচ্ছে পরাগল খাঁ, বা পরাগল খাঁ পরমেশ্বরকে কি উপাধি, সেটা হচ্ছে কবীন্দ্র। পরমেশ্বরের কাব্যের নাম কি? বা এভাবে আসতে পারে যে কবীন্দ্র উপাধি পরমেশ্বরকে কে দিয়েছিলেন, সেটা হচ্ছে পরাগল খাঁ। পরমেশ্বরের কাব্যের নাম কি? সেটা হচ্ছে পাণ্ডব বিজয় অথবা ভারত পাঁচালী। কবীন্দ্র পরমেশ্বরের কাব্যের রচনাকাল 1493 খ্রিস্টাব্দ থেকে 1518 খ্রিস্টাব্দের কোনো এক সময়। কবীন্দ্র পরমেশ্বর তার কাব্যে মূল মহাভারতের সংক্ষিপ্ত অনুবাদ করেছেন। কবীন্দ্র পরমেশ্বরের কাব্যের ছন্দ সরল পয়ার ত্রিপদী ছন্দ। এবার আসে শ্রীকরনন্দী সম্পর্কে। শ্রীকরনন্দী কার আদেশে মহাভারতের অনুবাদ করেন? সেটা হচ্ছে শ্রীকরনন্দী চট্টগ্রামের শাসনকর্তা, যে পরাগল খাঁর কথা বললাম, তার মৃত্যুর পর তার পুত্রর নাম ছিল ছুটি খাঁ, তার নির্দেশে কিন্তু এই শ্রীকরনন্দী তার মহাভারতটি অনুবাদ করেন। এর শ্রীকরনন্দীর আরেকটি নাম অনেক সময় পাওয়া যায় যে শ্রীকরনন্দী। শ্রীকরনন্দী কার সভাকবি ছিলেন? তাহলে ওই ছুটি খাঁর সভাকবি ছিলেন তিনি। আর এই সভাকবি শ্রীকরনন্দী মহাভারত অবলম্বনে বাংলা ভাষায় মহাভারত রচনা করেন এই সভাকবির ওনার নির্দেশে। পৃষ্ঠপোষক ছুটি খানের নির্দেশে শ্রীকরনন্দী মহাভারতের অনুসরণে কোন পর্বের অনুবাদ করেন? তিনি কিন্তু শুধু অশ্বমেধ পর্বের অনুবাদ করেন। শ্রীকরনন্দী কাব্যের রচনাকাল কত? সম্ভবত 16 শতকের দ্বিতীয় দশক। ছুটি খাঁর কাব্য রচনাকাল বা কাব্য রচনাকালের সময় গৌড়েশ্বর কে ছিলেন, মানে ছুটি খাঁ, এখানে বানানটা একটু ভুল আছে, ছুটি খাঁ যে সময় তার নির্দেশে যে কাব্য রচনা করা হয়েছিল, অর্থাৎ এই যে শ্রীকরনন্দী কাব্যটি রচনা করেছিলেন, সেই সময় গৌড়েশ্বর কে ছিলেন, সেটা হচ্ছে হোসেনের পুত্র নুসরাত শাহ। শ্রীকরনন্দী কাব্য ছিল বীর রসাত্মক কাব্য। শ্রীকরনন্দী কোন মহাভারত অবলম্বনে অশ্বমেধ পর্ব লেখেন? সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম তিনি অশ্বমেধ পর্ব শুধু অনুবাদ করেন, কিন্তু কোন মহাভারত অবলম্বনে, সেটা হচ্ছে জৈমিনী মহাভারত অবলম্বনে। এছাড়া জৈমিনী সংহিতা অবলম্বনে একজন অশ্বমেধ পর্ব লেখেন, তিনি হচ্ছেন রামচন্দ্র খান। এখানে প্রশ্নটি দেওয়া হয়েছে যাতে আপনাদের মনে থাকে। তাহলে শ্রীকরনন্দী তো জৈমিনী মহাভারত অবলম্বনে লিখেছিলেন, আর সেই সাথে জৈমিনী সংহিতা অবলম্বনে অশ্বমেধ পর্ব লেখেন কিন্তু আরেকজন, তিনি হলেন রামচন্দ্র খান। এবার সঞ্জয়ের মহাভারত, এই সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। দীনেশচন্দ্র সেন সঞ্জয়ের নামে একটি মহাভারতের উল্লেখ করেছেন। এবার কার সম্প্রদানায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সঞ্জয়ের মহাভারত পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হয়? এটা হচ্ছে মনীন্দ্র ঘোষের সম্প্রদানায়। সঞ্জয়ের বাসস্থান ছিল শ্রীহট্টে। সঞ্জয় 16 শতাব্দীর গোড়ার দিকে তিনি বর্তমান ছিলেন বলে মনে করা হয়। আরেকজন হলেন নিত্যানন্দ ঘোষ। নিত্যানন্দ ঘোষের মহাভারতে কীর্তিবাসের পূর্বে রচিত বলে অনুমান করা হয়। কাশিরাম নাই কিন্তু, কীর্তিবাস, যিনি রামায়ণের অনুবাদক। কে কোন কাব্য নিত্যানন্দকে কাশিরামের পূর্ববর্তী বলেছেন? পাকুড়ের রাজা হরিশ্চন্দ্রের গৌরীমঙ্গল কাব্যে কিন্তু নিত্যানন্দকে কাশিরামের পূর্ববর্তী কবি বলেছেন। নিত্যানন্দের কাব্য মুদ্রণের সৌভাগ্য লাভ করতে পারেনি। নিত্যানন্দের নামে মহাভারতের কোন কোন পর্বের পুঁথি পাওয়া যায়? এটা হচ্ছে সভা, বিশ্ব, শল্য, স্ত্রী, শান্তি প্রভৃতি পর্বের পুঁথি পাওয়া যায়। কোন রসের বর্ণনায় নিত্যানন্দ সিদ্ধহস্ত ছিলেন? সেটা হচ্ছে করুণ রসের। তাহলে আমি বললাম 166 থেকে 110 পর্যন্ত, অর্থাৎ 111 হলো। এবার আমরা 1 থেকে, অর্থাৎ এবার কাশিরাম দাস সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করব, 1 থেকে প্রায় 65টা প্রশ্নোত্তর।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আর মূল্যবান মতামত জানান, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন, কাশিরাম দাস অন্য কী নামে পরিচিত? কাশিরাম দাস, কাশিরাম দাস, কাশিদাস এবং কাশিরাম দেব এই নামে পরিচিত। কাশিরাম দাস কোন সময়ের কবি? মধ্যযুগীয় অর্থাৎ সময়কাল আনুমানিক ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। কাশিরাম দাস একজন বাঙালি কবি। কাশিরাম দাসের মহাভারতের উৎস, তিনি সংস্কৃত মহাকাব্য মহাভারতের বাংলা পদ্যে অনুবাদ করেছিলেন। কাশিরামের মহাভারত অন্য কী নামে পরিচিত? তার মহাভারত কিন্তু ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারত নামেও পরিচিত। বাংলা ভাষায় অনূদিত সবচেয়ে জনপ্রিয় মহাভারত কোনটি? কাশিদাস অনূদিত মহাভারতই কিন্তু সবথেকে জনপ্রিয়। কাশিদাস কোন জেলার মানুষ বা কাশিরাম দাস কোন জেলার মানুষ? এটা হচ্ছে বর্ধমান জেলার। কাশিরাম দাসের জন্ম কোথায়? তাহলে কবি কাশিরাম দাসের বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার অন্তর্গত, বর্তমানে যেটি কাটোয়া মহকুমার অন্তর্গত, সিঙ্গি গ্রামে, মতান্তরের সিদ্ধিগ্রাম, এটা একটু মনে রাখতে হবে। কাশিরাম দাস ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী, তার জন্যই কিন্তু বিনয়বশত দাস উপাধি তিনি নিয়েছিলেন। কাশিরাম দাস কোন বংশে জন্মগ্রহণ করেন বা তিনি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন? একটি কবিতা আছে যেটা ইন্দ্রাণী নামেতে দেশ পূর্বাপর স্থিতি, অর্থাৎ ইন্দ্রাণী পরগনার অন্তর্গত পূর্বাপর স্থিতি, অর্থাৎ পূর্বে থেকে সেখানে স্থিতি ছিল গ্রামটি। দ্বাদশ তীর্থেতে যথা বৈশী ভাগীরথী, অর্থাৎ সেখানে ১২টি তীর্থ রয়েছে এবং ভাগীরথী নদীর তীরে তার জন্ম। কায়স্থ কুলেতে জন্ম বাস সিদ্ধিগ্রাম, এখানে সিদ্ধিগ্রাম আছে, এই মতান্তরে সিঙ্গিগ্রাম। প্রিয়ঙ্কর দাসপুত্র সুধাকর নাম, অর্থাৎ প্রিয়ঙ্কর দাসের পুত্র হচ্ছে সুধাকর, তার পুত্র কমলাকান্ত, অর্থাৎ যিনি কাশিরাম দাসের পিতা। আর কাশিরাম দাসরা তিন ভাই, একটা হচ্ছে কৃষ্ণ দাস আর গদাধর আর কাশিরাম দাস নিজে। পাঁচালি প্রকাশিক হয় কাশিরাম দাস। অলি হব কৃষ্ণপদে মনে অভিলাষ, তিনি কৃষ্ণের পায়ে অলি অর্থাৎ ভ্রমর হতে চেয়েছিলেন। এবার চলুন, কাশিরাম দাসের বাসস্থান ছিল কোন নদীর তীরে? আমি বলে দিলাম ভাগীরথী নদীর তীরে। কাশিরাম দাসের গ্রামে কটি তীর্থ ছিল? ১২টি তীর্থ ছিল, সেটাও বললাম। এই সম্পর্কে একটি কবিতা প্রচলিত আছে, ১২ ঘাট ১৩ ঘাট তিন চণ্ডী তিন ঈশ্বর, এই যে বলিতে পারে তার ইন্দ্রাণীতে ঘর। এই কবিতাটি দিয়ে লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে, এটি কার গ্রামের সম্পর্কে এই তথ্যটি দেওয়া হয়েছে? সেটা হচ্ছে কাশিরাম দাস সম্পর্কে। আজও সিঙ্কি গ্রামে কিন্তু সিদ্ধিগ্রামে কিন্তু গঙ্গার তীরে অর্থাৎ ভাগীরথীর তীরে ১২টি তীর্থ আছে এবং ঘাটের ধ্বংসাবশেষ দেখা যায়। ১২টি মন্দিরের মধ্যে কোন মন্দির আজও বর্তমান আছে? সেটা হচ্ছে ইন্দ্রেশ্বর নামের শিব মন্দিরটি কিন্তু আজও বর্তমান আছে। আচ্ছা, কাশিরাম দাস নিজে একটি পুকুর খনন করেন, সেই পুকুরটির নাম কি? সেই পুকুরটির নাম কিন্তু আজও আছে, সেটা হচ্ছে কেশে পুকুর। সিদ্ধিগ্রামের বর্তমান নাম কি? সিদ্ধিগ্রামের বর্তমান নাম সিঙ্গিগ্রাম। আচ্ছা, কাশিরাম দাসের কোন উপাধি ছিল, তার উপাধি কী ছিল? সেটা হচ্ছে দেব। তিনি বিনয়বশত দাস উপাধি নিয়েছিলেন কিন্তু তার উপাধি ছিল কিন্তু দেব। তিনি আর সেই সাথে তিনি কায়স্থ ছিলেন, যেটা আগে বললাম। কাশিরাম দাসের পিতার নাম কমলাকান্ত। কাশিরাম দাসের কটি ভাই, তাদের নাম কি? তারা তিন ভাই, কৃষ্ণ দাস, কাশিরাম, গদাধর, তারা প্রত্যেকেই কবি ছিলেন। কাশিরামের দাসের অগ্রজ ভাই অর্থাৎ বড় ভাই, তিনি ছিলেন কৃষ্ণ দাস। তিনি শ্রীকৃষ্ণ বিজয় অর্থাৎ মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় এবং শ্রীমগভদ পুরাণ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিলাস নামে গ্রন্থ লেখেন। কাশিরাম দাসের অনুজ ভ্রাতা মানে ছোট ভাই গদাধর, তিনিও একটি কাব্য লেখেন, সেটা হচ্ছে জগন্নাথ মঙ্গল বা জগৎ মঙ্গল। কোন কোন পুঁথিতে পাওয়া যায়, মানে কোন কোন পুঁথিতে পাওয়া যায় যে হরিহরপুরের অভিরাম মুকুটির আশীর্বাদে ও নির্দেশে কাশিরাম ভারত পাঁচালী রচনা করেন? এই হরিহরপুরের অভিরাম অবয়রস্যী নয়, অভিরাম ভয়রস্যী হবে, অভিরাম মুকুটি ছিলেন এই কাশিরামের কিন্তু গুরু। আচ্ছা, কবির অনুজ গদাধরের পুত্রের নাম কি? অনুজ ছোট ভাই গদাধরের পুত্রের নাম ছিল নন্দরাম দাস। কাশিরাম বেদব্যাস বিরচিত সংস্কৃত মহাকাব্য মহাভারত অবলম্বনে লেখেন ভারত পাঁচালী।
কাশিরাম দাস কোন ভাষায় সুপণ্ডিত ছিলেন? তিনি সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। কাশিরাম দাস কোন জমিদারের আশ্রয়ে শিক্ষকতা করতেন? তিনি অধুনা পশ্চিম মেদিনীপুরে জেলার আবাসগড় বা অসিগড় বা আউশগড়ের জমিদার বাড়ির আশ্রয়ে তিনি শিক্ষকতা করতেন। কাশিরাম দাস কেন মহাভারতের অনুবাদে উদ্বুদ্ধ হন? সেটা হচ্ছে, কাশিরাম দাস যে জমিদার বাড়িতে থাকতেন, একটা কথিত একটা কথা আছে, সেখানে তিনি কথক এবং সংস্কৃত পণ্ডিতদের মুখে মহাভারতের কাহিনী শুনে তিনি বাংলা ভাষায় মহাভারত অনুবাদে উদ্বুদ্ধ হন। কত সালে কালীপ্রসন্ন সিংয়ের সম্পাদনে মহাভারত প্রকাশিত হয়? সেটা হচ্ছে 1866 সালে। কাশিরাম দাসের ভারত পাঁচালী রচনা সমাপ্ত হয়েছিল কবে? গবেষকদের অনুমান অনুযায়ী ভারত পাঁচালী রচনা সমাপ্ত হয়েছিল 16 শতাব্দীর শেষ ভাগে কিংবা 17 শতাব্দীর গোড়ার দিকে। কাশিরাম দাস মহাভারতের কটি পর্ব অনুবাদ করেন? সেটা হচ্ছে, অনুমান করা হয় আদি সভা বন বিরাট এই চার পর্বের অনুবাদের পর তার মৃত্যু হয়। তবে এটা পুরোটা সম্পূর্ণ তিনি করে যেতে পারেননি, কিছু কিছু পরবর্তীকালে অনেকে এটি সম্পন্ন করেন, সেটা আমরা পরে পাবো। ভারত পাঁচালীর অবশিষ্ট অংশ কে অনুবাদ করেন? তার জামাই অবশিষ্ট অংশ অনুবাদ করেন। এই সম্পর্কে মতান্তর আছে। একটি কবিতা আছে, আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিদাস গেলা স্বর্গপুর। এটা কিন্তু এই যে অনুবাদ করেছিলেন যিনি কালীপ্রসন্ন সিং, তার মহাভারতের অনুবাদের ওখানে কিন্তু এটি এই কথাটি আছে। অন্য মতে তার ভাইপো নন্দরাম এবং অন্যান্য আত্মীয়রা মিলে অনুবাদ কর্ম সমাপ্ত করেন। শান্তি পর্ব কে সম্পাদনা করেন? শান্তি পর্ব সম্পাদনা করেন কৃষ্ণানন্দ বসু। স্বর্গরণ পর্ব কে সমাপ্ত করেন? এটা হচ্ছে জয়ন্ত দাস। অনেকে মনে করেন ইনি কবির পুত্র। কাশিরাম দাসের বংশ তালিকা চলে আসি। বললাম কবিতার মধ্যে ছিল প্রিয়ঙ্কর দেব, তার পুত্র সুধাকর দেব, তার পুত্র হচ্ছে কমলাকান্ত, কমলাকান্তের তিনটে সন্তান, সেটা হচ্ছে কৃষ্ণদাস, কাশিরাম, গদাধর। কাশিদাসী মহাভারতের অন্য নাম কি? সেটা বললাম যে এটি ভারত পাঁচালী নামেও পরিচিত আর এটি জনপ্রিয় কাব্য। কাশিদাসী মহাভারতের অনুবাদের সমাপ্তিকাল, সেটা কাশিদাসী মহাভারতের বিরাট পর্বের শেষে কবি একটি ভনিতায় বিরাট পর্ব অনুবাদের সমাপ্তিকাল নির্দেশ করেছেন, সেটা হচ্ছে, চন্দ্রবান পক্ষ ঋতু সকসি নিশ্চয় বিরাট হইল সাঙ্গ কাশিদাস কয়। এই লাইনটা দিয়ে বলতে পারে বা প্রথম লাইনটা দিয়ে যে চন্দ্রবান পক্ষ ঋতু সকসু নিশ্চয়, এটি কার মহাভারত রচনাকাল কাব্যক শ্লোক বা কার সম্পর্কে কে বলেছেন এটি, এভাবে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে কাশিদাসী মহাভারতে কিন্তু বিরাট পর্বের সমাপ্তিতে এটি আছে। এইটা হিসাব করলে কি হয়, চন্দ্র সমান সমান চন্দ্র একটি হয়, বান পঞ্চবান, পক্ষ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুটো, আর ছটা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। এভাবে হিসাব করলে হেয়ালি ভাষায় যে এক চন্দ্র, বান হচ্ছে পাঁচ, আর দুই পক্ষ আর ছয় ঋতু 1526 শতাব্দ, তার সাথে 78 যোগ করলে হয় 1604 খ্রিস্টাব্দ, এবং 1604 থেকে 6 খ্রিস্টাব্দে কিন্তু বিরাট পর্বের কাজ সম্পন্ন হয় বলে অনুমান করা হয়। কাশিরাম দাস মহাভারতের কী ধরনের অনুবাদ করেন? সেটা কিন্তু ভাবানুবাদ, তিনি আক্ষরিক অনুবাদ নয় ভাবানুবাদ করেছিলেন। তিনিও কীর্তিবাস ওঝা এবং মালাধর বসুর মতো মূল গ্রন্থের কাহিনী বর্জন বা অন্য গ্রন্থ থেকে কাহিনী সংযোজন করেছেন। কাশিরাম দাস মূল মহাভারতের কোন অংশ বাদ দিয়েছেন? সেটা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের গীতা পর্বাধ্যায়, যা শ্রীমদ্ভগবদ গীতা নামে পরিচিত, সহ অনেক গুরুগম্ভীর দার্শনিক আলোচনা তিনি বাদ দিয়েছেন। কাশিরাম দাস মহাভারতের কোন নতুন কাহিনী সংযোজন করেছেন? তিনি শ্রীবর্ষ চিন্তা, সুভদ্রা হরণের মতো বাঙালি মানুষের উপযোগী নানা কাহিনী অন্যান্য ধর্মগ্রন্থ থেকে সংযোজন করেছেন। কাশিরাম দাসের মহাভারত রচনার উদ্দেশ্য কী ছিল? আসলে মহাভারতের মূলানু অনুবাদ নয়, কবির উদ্দেশ্য ছিল মহাভারতের নীতিকথাগুলো বাঙালি সমাজে প্রচার করা। সেই নীতিকথাগুলো যেমন মহাভারতের সংসার জীবন, সত্য পালন, ন্যায় ধর্মাচরণ, বীরত্ব, সতীত্ব, সত্যনিষ্ঠা, ঈশ্বরভক্তি, ধার্মিকতা, উদারতা, আত্মবিসর্জন প্রভৃতি সব সদ্গুণ হয় মানুষের, যা হিন্দু ধর্মের মূল ভিত্তি, তাই প্রচার করার জন্যই কিন্তু মহাভারতের অনুবাদ করেছিলেন কাশিরাম দাস। আর অনুবাদ সাহিত্যের মূল উদ্দেশ্য কিন্তু সেটাই। মধুসূদনের কোন কবিতায় কাশিরাম দাসের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন? সেটা হচ্ছে কাশিরাম দাস কবিতায়। কাশিরাম দাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মাইকেল মধুসূদন দত্তের
এটা হচ্ছে সনেট, সনেট চতুররসপদী কবিতাবলী এই কাব্যগ্রন্থের অন্তর্গত, সনেট নম্বর ৬, ৬ নম্বর সনেট এটি। সেই কথাটি হচ্ছে, মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিস দলে তুমি পূর্ণবান। বর্ধমান জেলার অন্তর্গত সিঙ্গি গ্রামে কাশিরামের জন্ম, সেটা বললাম। যে কাশিরাম দাসের স্মরণে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম কি? কাশিরাম দাসের স্মরণে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি হলো কাশিরাম দাস ইনস্টিটিউশন। এটি একটি উচ্চশিক্ষিত বা উচ্চ ইংরেজি বিদ্যালয়। সিঙ্গি গ্রামের অধিবাসীরা কাশিরামের নাম স্মরণ করে কিন্তু এই বিদ্যালয়টি তৈরি করেছিলেন। কাশিরাম দাস বাংলায় মহাভারতের মহাকাব্য অনুবাদ ভারত পাঁচালী কাব্য রচনা করে গেছেন। ভারত পাঁচালী ছাড়া মহাভারতের বা কাশিরাম দাসের রচিত সাহিত্য কোনগুলি? সেটা হচ্ছে সত্যনারায়ণের পুঁথি, স্বপ্নপর্ব, জলপর্ব, নলোপাখ্যান, এই চারটি গ্রন্থ কিন্তু কাশিরাম দাসেরই রচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানান এখনই। কেমন লাগলো ভিডিওটি সেটাও অবশ্যই জানাবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনে অন্য অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আচ্ছা, এবার আসি, কাশিরাম দাস তার ভারত পাঁচালীতে বেশ কিছু বিষয় যোগ করেছেন। কোন কোন বিষয়? যেমন বনপর্ব, শ্রীক্ষেত্র মাহাত্ম্য, শান্তি পর্বে একাদশী মাহাত্ম্য ও হরিমণ্ডল বা হরিমন্দিরের ফল অশ্বমেধ পর্ব, এগুলো তিনি যোগ করেছেন। মূল মহাভারতের নীল রাজার কাহিনী কোন কাহিনীতে পরিণত হয়েছে? নীলধ্বজের কাহিনীতে পরিণত হয়েছে। কাহিনী উপাখ্যান অনুসরণ করেছেন তিনি, নীলধ্বজের কাহিনী উপাখ্যান। এই কাহিনী অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত কোন কবিতা লেখেন? সেটা হচ্ছে নীলধ্বজের প্রতি জনা। আমরা জানি যে একাদশ শ্রেণীতে পাঠ্য আছে যেটি। কাশিরাম দাস মহাভারতের আক্ষরিক অনুবাদ করেননি, করেছেন ভাবানুবাদ। কাশিরাম দাসের কাব্যে তৎসম অবৈধানিক শব্দের প্রয়োগ যথেষ্ট পরিমাণে দেখা যায়। তিনি তার কাব্যে কৃত্রিম কাব্যকলার অনুসরণ করেছেন। কাশিরাম দাসের গুরুর নাম অভিরাম মুকুটি। কাশিরাম দাসের পিতা জগন্নাথ দর্শন করতে গিয়ে কোথায় বসতি স্থাপন করেন? সেটা হচ্ছে উড়িষ্যাতে। কাশিরাম দাসের ভাই গদাধর কোথায় বসে জগন্নাথ মঙ্গল বা জগৎ মঙ্গল লেখেন? সেটা হচ্ছে ওই উড়িষ্যাতে। কাশিরাম দাস কোথায় বসে মহাভারত রচনা করেন? সেটা হচ্ছে অভিরাম মুকুটির অনুরোধে, সম্ভবত হরিহরপুরে বসে। কাশিরাম দাস কোন পর্বের কোন পর্যন্ত লিখে পরলোক গমন করেন? বনপর্বের আগস্ত উপাখ্যান পর্যন্ত লিখে পরলোক গমন করেন। কাশিরাম দাসের বিরাট পর্বের রচনাকাল কত? সেটা হচ্ছে 1526 শতাব্দ বা 1604 থেকে 5 খ্রিস্টাব্দ। বিরাট পর্বের কত বছর পর আদি পর্ব রচিত হয়? সেটা হচ্ছে 7 বছর পর। আদি পর্বের সমাপ্তিকাল 1533 শতাব্দ বা 1611 থেকে 12 খ্রিস্টাব্দ। বনপর্বের অসমাপ্ত অংশ কে রচনা করেন? এটা হচ্ছে শেখরের পুত্র জিৎ, এর ভণিতা হচ্ছে শেখর তনয় জিৎ বা জিৎ ঘটক নামে জৈনক কবি। শিবরাম ঘোষ কটি পর্ব রচনা করেন? সেটা হচ্ছে 6টি পর্ব রচনা করেন। কাশিরাম দাসের ভ্রাতুষ্পুত্রের নাম কি? নন্দরাম দাস। কাশিরাম দাস কোন পর্ব রচনা করেন? সেটা হচ্ছে নন্দরাম দাস কোন পর্ব রচনা করেন? সেটা হচ্ছে উদ্যোগ পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব রচনা করেন বলে অনুমান। কাশিরাম দাস কি ভণিতা ব্যবহার করেন? সেটা হচ্ছে নারায়ণ নন্দন। দীনেশচন্দ্র সেন কাশিদাসী মহাভারতের প্রভাবের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে, বঙ্গদেশে হিন্দুস্থানের ভাবি অধ্যায় যশস্বী হইবে কে না বলিতে পারে। অর্থাৎ এই কাশিরাম দাসের মহাভারত শুনে বঙ্গদেশে হিন্দুস্থানের ভাবি অনেক অধ্যায়, যেমন নবীনচন্দ্র সেন অনেকগুলো লিখেছে, কুরুক্ষেত্র প্রভাস আরও অনেক কিছু লিখেছে, সেই সম্পর্কে তিনি কিন্তু এই মন্তব্যটি করেছিলেন। অষ্টাদশ শতাব্দীর মহাভারতের অনুবাদকগণ হলেন সুবুদ্ধি রায়, শঙ্কর চক্রবর্তী, পুরুষোত্তম দাস। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।